সবচাইতে নিকৃষ্ট মানুষ হবে ওলামায়ে কেরাম যারা আলেম যারা তারা হবে সবচাইতে নিকৃষ্টতম তারা হবে মানুষের ভিতরে সবচাইতে খারাপ মানুষ আল্লাহর নবী বলেন মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদু আল্লাহর নবী বলেন ওলামায়ে কেরাম থেকে ফিতনা বের হবে ওলামায়ে কেরাম থেকে ফিতনা পাশা সতুরি দিকে ছড়িয়ে যাবে আল্লাহর নবী বলেন এই ফিতনা কোন মানুষ গ্রহণ করবে না কোন মানুষ অ্যাকসেপ্ট করবে না আবার এই ফিতনাগুলো ঘুরে ঘুরে ওলামায়ে কেরামের নিকটে আসবে চিল্লায়া বলি না আউযু বিল্লাহ হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার এই হাদিস থেকে আমরা কয়েকটা বিষয় অনুধাবন করতে পারলাম এক নম্বরে শেষ যুগে ইসলাম ব্যতীত ইসলামের কোনো বিধিবিধান বাকি থাকবে না শেষ যুগে কোরআনুল কারীমের কপি ব্যতীত লেখা ব্যতীত আর কিছু বাকি থাকবে না আল্লাহর নবী তারপরে বলেছেন ওই সময় মসজিদগুলা প্রতিযোগিতার মাধ্যমে সুন্দর হবে কিন্তু মুসল্লি সুন্দর হবে না মসজিদগুলা পাকা হবে মুসল্লিগুলা কাঁচা হবে আল্লাহর নবী তারপরে বলেন ওই সময়ে আসমানের নিচে জমিনের উপরে ওলামায়ে কেরামের মতো খারাপ মানুষ এই জমিনে আর কেউ হতে পারে না আল্লাহর নবী বলেন তাদের থেকে ফিতনা বের হবে আবার তাদের দিকেই ফিতনাগুলো ফিরে যাবে আজ বর্তমান সময়ে দেখা যায় ওলামায়ে কেরাম থেকে ফিতনা পাশা শত্রু দিকে ছড়িয়ে যাচ্ছে দ্বীনের অসত্যে আমরা কথা বলি না ইসলামের সত্যে আমরা কথা বলি না কোরআন সুন্নাহর থেকে সঠিক কথাগুলো আমরা বলি নাই মানুষকে বিভ্রান্ত করার জন্য অনেকে কথা বলি অনেকে বাইরাল হওয়ার জন্য কোরআনের বিরুদ্ধে ফতোয়া দেই ঠিক না ব্যাঠিক কথা বলেন অনেকে দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য কেউ আবার দুনিয়ার গতি অর্জন করার জন্য কোরআনের বিরুদ্ধে কথা বলি ইসলামের বিরুদ্ধে কথা বলে এই সমস্ত আলেমদের ব্যাপারে আল্লাহর নবী বলেন সহিহ মুসলিমের বর্ণনা আছে আর নবী হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদিরু বিল আমালি ফিতানান কাতিতুল লাইলিল মুজলিমি আল্লাহর নবী বলেন হে আমার উম্মতেরা রাতে অন্ধকারের মতো ফিতনা আসার পূর্বেই তোমরা আমল করো রাত আসার পরে যেইভাবে চতুর্দিক থেকে অন্ধকার ছড়িয়ে যায় আল্লাহর নবী বলেন আমার উম্মতের উপরে এমন একটা সময় আসবে যেই সময় চতুর্দিক থেকে তারা ফিতনার শিকার হবে চতুর্দিক থেকে তাদেরকে ফিতনায় আকৃষ্ট করে নিবে আল্লাহর নবী বলেন হে আমার উম্মতেরা চতুর্দিক থেকে ফিতনা আসার পূর্বেই তোমরা আমল করো আমলের দিকে এগিয়ে আসো আমল করার প্রতি তোমরা প্রতিযোগিতা করো আল্লাহর নবী বলেন ওই সময় কেমন ভাবে অবস্থা জানা ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা নবী বলেন ওই সময় একটা লোক সকালবেলা থাকবে ইমানদার বিকালবেলা হয়ে যাবে বেঈমান আবার বিকালবেলা থাকবে ইমানদার সকালবেলা হয়ে যাবে বেঈমান আল্লাহর নবী তারপরে বলেন ইয়া বিউদিনাকু বিআরযিন মিনাদ দুনিয়া রাসূল বলেন ওই সময় তারা দ্বীন দিয়া দুনিয়া কামাই করবে কথা ঠিক না ব্যাঠিক ইসলামের কথা বলে তারা দুনিয়া কামাই করবে ইসলামের লেভেল লাগাইয়া তারা দুনিয়া কামাই করবে হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার আমাদের ভিতরে বহু ধরনের মানুষ আছে কেউ দেখা যায় নির্বাচন আসার পরে দেখা যায় মাথায় টুপি লাগায় গায়ে গম্বা জামা লাগায় কালিমার স্লোগান দেয় ওয়াজ করে নসিহত করে মসজিদে দান করে মাদ্রাসায় দান করে ওয়াজ মাহফিলের ভিতরে দান করে কেন তারা হাতে এই পিছনে তাদের একটা খারাপ উদ্দেশ্য লুকাইতে থাকে ওই সময় তারা সত্য কথা বলে ইসলামের কথা বলে শুধুমাত্র কেবলমাত্র গদি দখল করার জন্য ক্ষমতা দখল করার জন্য চেয়ার দখল করার জন্য যখন তারা চেয়ার দখল করে ফেলে ক্ষমতা দখল করে ফেলে গদি দখল করে ফেলে তখন এক নম্বরে তারা ইসলামের উপরে আঘাতটা মারে কথা ঠিক না ব্যাঠি আল্লাহর নবী স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন ইয়া বিউদিনাকু বিআরযিন মিনাদ দুনিয়া আল্লাহর নবী বলেন ওই সময় তারা দ্বীন দিয়ে দুনিয়া কামাই করবে ইসলাম দিয়ে তারা দুনিয়া কামাই করবে কোরআনের কথা বলে তারা দুনিয়া কামাই করবে হাদিসের কথা বলে তারা দুনিয়া কামাই করবে ইসলামী লেবাস লাগাইয়া তারা দুনিয়া কামাই করবে সারা বছর বোরকা পরার খবর থাকে না নির্বাচন আসলে বোরকা লাগে মক্কা মদিনায় যায় ওই সাধারণ জনগণকে ধোকা দিতে যায় ঠিক না দিন দ্বারা
দুনিয়া কামাই করবে ইসলামী লেবাস দ্বারা তারা দুনিয়া কামাই করবে কোরআনের কথা বলে তারা দুনিয়া কামাই করবে মাথায় কোরআন নিয়ে তারা শপথ করবে দুনিয়া কামাই করার জন্য ওকে কোরআন নিয়ে তারা শপথ করবে দুনিয়া কামাই করার জন্য সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে পাবলিক মহলে প্রচার করবে দুনিয়া কামাই করার জন্য আল্লাহর নবী বলেন ওই সময় আসার পূর্বেই তারা বেশি তোমরা বেশি বেশি করে আমল করো আপনারা বলেন তো সেই সময়টা এখন আমাদের উপর আছে নাকি না আওয়াজ দিয়ে বলেন নাকি আছে নাকি নাই হে আমার ভাইরা বন্ধুরা আমার মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাআরাসতু ও সাদাইতু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াতুফু বিল কাবা আল্লাহর নবীর সাহাবী মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী একদিন বাইতুল্লাহ তাওয়াফ করতেছিলেন কাবা তাওয়াফ করতেছিলেন এমনই সময় নবীজি আমার সামনে পড়ে গেলেন সামনে পড়ে যাওয়ার পরে নবীকে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো আল্লাহর নবী আমি আপনাকে একটা বিষয় প্রশ্ন করতে চাই ও নবীজি আপনার কাছে জানতে চাই আইয়ুন নাসির সাধারণ মানুষের ভিতরে সবচাইতে খারাপ মানুষ কারা মানুষের ভিতরে সবচাইতে নিকৃষ্টতম মানুষ কারা আল্লাহর নবী তখন বললেন আল্লাহুম্মা গুফরান সালানিল খাইরি ও মুয়াজ আল্লাহ তোমাকে ক্ষমা করো আল্লাহ ক্ষমা করো তুমি আমাকে ভালো ব্যতীত খারাপ বিষয়ে প্রশ্ন করিও না আমাকে প্রশ্ন করলে ভালো বিষয়ে প্রশ্ন করো আমার কাছে কিছু জানতে চাইলে ভালো বিষয়ে জানতে যাও যাও তবে খারাপ বিষয়ে আমাকে কি করিও না প্রশ্ন করিও না আল্লাহর নবী তখন বললেন হে মুয়াজ শুনো শুনো মানুষের ভিতরে সবচেয়ে খারাপ মানুষ কারা জানো আল্লাহর নবী বললেন সিরাতুন নাস মানুষের ভিতরে সবচেয়ে খারাপ মানুষ মানুষের ভিতরে সবচেয়ে নিকৃষ্টতম মানুষ হলো সিরাতুল উলামা মিনান নাস আল্লাহর নবী বলেন মানুষের ভিতরে সবচেয়ে খারাপ মানুষ হলো উলামায়ে কেরাম এই সমস্ত উলামায়ে কেরাম কিছু অর্থের জন্য দুনিয়ার কিছু লোভের জন্য দুনিয়ার কিছু টাকার জন্য দুনিয়ার স্বার্থের জন্য দুনিয়ার একটা চেয়ারের জন্য দুনিয়ার একটা ক্ষমতার জন্য দুনিয়ার একটা ভালো পদের জন্য ভালো একটা চাকরির জন্য ইসলামী ফাউন্ডেশনে ভালো একটা পদ পাওয়ার জন্য একটা জালিমকে বলে আমাকে জান্নাতি আমাকে জান্নাতে যাবে হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার আল্লাহ ব্যতীত রসুল ব্যতীত পৃথিবীর কেউ জানে না কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে ঠিক নামে ঠিক আওয়াজ দেবে বলেন সহিহ মুসলিমে বর্ণনা আছে আন নবী হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা أن عربيا جاء إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله دلني على عمل عملته إذا قلت الجنة أبو هريرة رضي الله تعالى عنه বলেন আল্লাহর নবীর নিকট একজন গ্রাম্য লোক আসলেন এসে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আপনার কাছে জানতে চাই কি আমল করলে জান্নাতে যেতে পারবো কি আমল করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবো ও নবী আপনি আমাকে জান্নাতে যাওয়ার আমলের কথা বলে দেন আল্লাহর নবী তখন বললেন ও আমার সাহাবী শোনো এক নম্বরে আল তাবিদাল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়া এক নম্বরে আল্লাহর গোলামি করবা আল্লাহ তা সত্য করবা আল্লাহকে সাজদা দিবা মাথা নত করলে আল্লাহর সামনে করবা কিছু চাইলে আল্লাহর কাছে চাইতে হবে ঠিক না ঠিক কথা বলেন আল্লাহর নবী বললেন এক নম্বরে আল্লাহর গোলামি করবা আল্লাহ তা সত্য করবা বিধানদাতা বলে রবদাতা বলে একমাত্র আল্লাহকে মানতে হবে আল্লাহর নবী তারপরে বললেন আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না মসজিদে যে আল্লাহকে সাজদা দিবা আবার রাজনীতি করতে গেলে আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিবা এটাই হলো মুশরিকি আলামত ঠিক না ঠিক কথা বলেন মসজিদে আল্লাহকে মানি মসজিদ থেকে বের হয়ে গেলে আল্লাহকে মানি না মসজিদে গেলে আল্লাহকে মানি ব্যবসা করতে গেলে আল্লাহকে মানি না মসজিদে গেলে আল্লাহকে মানি লিঙ্গারি করতে গেলে আল্লাহকে মানি না এমন মুসলমান আছে নাকি না আল্লাহর নবী বললেন শোনো শোনো যদি জান্নাতে যেতে চাও জান্নাত কামাই করতে চাও এক নম্বরে আল্লাহর গোলামি করবা আল্লাহ দাসত্ব করবা নবী তারপরে বললেন তারপরে আল্লাহর সাথে শিরিক করা যাবে না আল্লাহর নবী তারপরে বললেন ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা তুমি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ কি করবা আদায় করবা আল্লাহর নবী তারপরে বললেন ওয়া তুআদ্দি যাকাতাল মাফরুদা যদি তোমার উপর যাকাত ফরজ হয়ে থাকে তুমি যাকাত আদায় করবা আল্লাহর নবী তারপরে বললেন ওয়া তাস রমাদান যদি রমজানের রোজা পাও রমজান মাস পাও তাহলে রোজা রাখবা কথা ঠিক না বেঠি আল্লাহর নবী যখন এই কথাগুলো বললেন তখন ওই লোকটা বললেন
ya Rasulullah ya Habiballah walladhi nafsu Muhammadin biyadihi la azidu ala hadha shay'an wa la anqusu min bhagwan lal nabijar kudruti hati apnar jibon oi Allah kosom kore boli apni je amal gula amake boli diyechen amal gula korle ami jannate jabo ei amoler upor ami baraibo na komaibo na subhanallah nobi ami ki korbo Allahr golami korbo Allahr sathe kauke shirik korbo na o nobi ami ki korbo পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব আর নবী যদি যাকাত ফরজ হয় যাকাত দেব আর নবী যদি রমজান মাস তাই পাই তাহলে রোজা রাখব এর থেকে আমি বাড়াইব না কমাইব না আল্লাহর নবী বলেন এই কথা বলে ফালাম মা ওয়াল্লাহ এই লোকটা যখন চলে যাইতে লাগলেন তখন আল্লাহর নবী বললেন মানসাল্লাহু আইয়ান তুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালিয়াম তুরিলা হাজা ও আমার সাহাবীরা যদি দুনিয়াতে কোনো জান্নাতি মানুষ দেখতে চাও দুনিয়াতে যদি কোনো জান্নাতি মানুষ দেখে তোমাদের চক্ষুকে তৃপ্তি দিতে চাও এই লোকটার দিকে তাকাও আমি মোহাম্মদ ঘোষণা দিলাম লোকটা হলো জান্নাতি মানুষ চিল্লায়া বলে সুবহানাল্লাহ কাউকে জান্নাতি বলে ঘোষণা দেওয়া এটা একমাত্র আল্লাহর অধিকার কাউকে জান্নাতি বলে ঘোষণা দেওয়া ওহির মাধ্যমে নবীরা জানতে পেরে বলতে পারে ঠিক না ব্যাখ্যা ঠিক করা বলেন যেমন আশারে মুবাশশারার ব্যাপারে হাদিস আছে আল্লাহর নবী বলেছেন আবু বকর ফিল জান্নাহ ওয়া উমারুন ফিল জান্নাহ ওয়া উসমানুন ফিল জান্নাহ ওয়া আলীকুন ফিল জান্নাহ ওয়া আব্দুর রহমান ইবনে আউফিন ফিল জান্নাহ ঠিক না ব্যাখ্যা ঠিক করা বলেন আল্লাহর নবী নাম ধরে ধরে বলেছেন আবু বকর জান্নাতি ওমর জান্নাতি উসমান জান্নাতি আলী জান্নাতি আব্দুর রহমান বিন আউফ জান্নাতি কথা ঠিক না ব্যাখ্যা এ আমার ভাইয়ারা বন্ধুরা চিরদিনের জন্য জাহান্নামী হয়ে যাবে কথা ঠিক না ব্যাঠি আবার দেখা যাবে একটা লোক সারা জীবন অন্যায় করেছে অনাচার করেছে পাপাচার করেছে গুনাহ করেছে ভাইয়ারা আমার কিন্তু মরণকালে সে এমন একটা নেক আমল করবে এমন একটা সৎ আমল করবে যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে জান্নাতি বানায়া দিবে কথা ঠিক না ব্যাঠি তাই ভাইয়ারা আমার বন্ধুরা আমার আল্লাহর নবী বললেন কে মুআজ তুমি আমাকে ভালো ব্যতীত খারাপ বিষয়ে প্রশ্ন করো না আল্লাহর নবী বললেন কে মুআজ শোনো মানুষের ভিতরে সবচাইতে খারাপ মানুষ হলো তারা ওলামাই কেরাম যারা তারা এরা কারা যারা ইসলাম শিখেছে সত্য কথা বলে না ইসলাম শিখেছে সত্য কথা বলে না কোনটা সুন্নাত কোনটা বিদআত মানুষকে বলে না কোনটা তাওহীদ কোনটা শিরক মানুষকে বলে না কোনটা হালাল কোনটা হারাম মানুষকে বলে না এই জন্যই বলে না তারা জানে এই কথাগুলা বললে তাদের সত্য হাসিল হবে না কথা ঠিক না ব্যাঠি হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার উপরে বন্ধন আছে আহওয়াজ বিন হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবীকে একজন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খারাপ বিষয় আপনার কাছে জানতে চাই নিকৃষ্টতম বিষয় বিষয় আপনার কাছে জানতে চাই আল্লাহর নবী তখন বললেন লা তাসালুনি আনিশ শাররি ওয়া সালুনি আনিল কাইর হে আমার সাহাবীরা তোমরা আমাকে খারাপ বিষয়ে প্রশ্ন করো না তোমরা আমাকে ভালো বিষয়ে প্রশ্ন করো ভালো বিষয় আমার কাছে জানতে চাও এইভাবে সাহাবী তিনবার নবীকে প্রশ্ন করলেন নবী তিনবার একই জবাব দিলেন হে আমার সাহাবীরা তোমরা আমাকে ভালো বিষয়ে প্রশ্ন করো খারাপ বিষয়ে প্রশ্ন করো না আল্লাহর নবী তারপরে বললেন শোনো আলা ইন্না শাররা শাররি শিরারুল উলামা আল্লাহর নবী বললেন জেনে রাখো মানুষের ভিতরে সবচাইতে খারাপ হলো উলামায়ে কেরাম আবার বললেন ওয়া ইন্না খাইরাল খাইরে খিয়ারুল উলামা আল্লাহর নবী বলেন তবে জেনে রাখো মানুষের ভিতরে আবার সবচাইতে শ্রেষ্ঠ হলো উলামায়ে কেরাম চিল্লায়া বলি সুবহানাল্লাহ আল্লাহর নবী হাদিসের মধ্যে বললেন মানুষের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ হলো উলামায়ে কেরাম আবার মানুষের ভিতরে সবচাইতে খারাপ হলো উলামায়ে কেরাম আমি যে আয়াত তিলাওয়াত করেছি আল্লাহ বলেছেন ইন্না মা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহি উলামা আমার বান্দা বান্দীদের ভিতরে আলেম যারা তারাই আমাকে বেশি ভয় করে তারাই আমাকে প্রকৃত ভয় করে ভাইয়ারা আমার যে আলেমের ভিতরে আল্লাহর ভয় থাকে ওই আলেম কখনো সুন্নাত বাদ দিয়ে বিদআত করতে পারে না যে আলেমের ভিতরে আল্লাহর ভয় ওই আলেম কখনো শিরিক করতে পারে না মাজারে সাজদা দিতে পারে না দরগারে ভিতরে সাজদা দিতে পারে না আল্লাহর কাছে সন্তান না চেয়ে অন্যের কাছে সন্তান চাইতে পারে না আল্লাহর নামে শপথ না করে অন্যের নামে শপথ করতে পারে না আল্লাহর নামে দান না করে অন্যের নামে দান করতে পারে না কারণ তার অন্তরে তার কলিজার ভিতরে কার ভয় আছে একটু আওয়াজ দিয়ে বলেন
কেননা ভয় সবচাইতে শ্রেষ্ঠ জিনিস এই জন্য আল্লাহর নবী বলেছেন সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো তাকওয়া আল্লাহ নিজে বলেছেন ইন্না করমাকুম ইনদাল্লাহি আক্বাকুম আল্লাহ বলেন হে আমার বান্দারা বান্দিরা তোমাদের ভিতরে আমি আল্লাহর নিকটে তারাই সবচাইতে বেশি দামি তারাই সবচাইতে বেশি সম্মানিত যে মানুষগুলোর কলিজার ভিতরে তাকওয়া বেশি থাকে যার কলিজায় তাকওয়া যত বেশি তার দাম আল্লাহর কাছে তত বেশি কথা ঠিক না ব্যাথি হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার এই জন্য আমাদেরকে ওলামায়ে হক্কানি রব্বানি হতে হবে ওলামায়ে সু হওয়া যাবে না হে আমার ভাইয়ারা সহি মুসলিমের পার্শ্বটিকার ভিতরে আছে এমন কি তাফসীর ইবনে কাসীরের ভিতরে আছে আমিরুল মুমিনিনা ফিল হাদিস আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহি কত সুন্দর একটা কথা বলেছেন তিনি বলেছেন তিন প্রকার মানুষ দ্বারা ইসলামের বিজয় হবে আবার তিন প্রকার মানুষ দ্বারা ইসলাম ধ্বংস হয়ে যাবে এক নম্বরে তিনি বলেছেন ওলামায়ে কেরাম যদি সত্যের পথে চলে ইসলামের বিজয় হবে দুই নম্বরে তিনি বলেছেন নেতা নেত্রী যারা তারা যদি সত্যের পথে চলে ইসলামের বিজয় হবে তিন নম্বরে বলেছেন পীর মাশায়েক যারা তারা যদি সত্যের পথে চলে ইসলামের বিজয় হবে হে আমার ভাইয়ারা এখানে বসে আপনি একটু হিসাব করে নেন এই বাংলাদেশে যত মানুষ আছে এক দল মানুষ নেতা নেত্রী পিছনে ঘুরে আরেক দল মানুষ ওলামায়ে কেরামের পিছনে ঘুরে আরেক দল মানুষ পীর মাশায়েকদের পিছনে ঘুরে কথা ঠিক না ব্যা ঠিক কথা বলে এই জন্য আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যেই দেশের এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার যারা সরকার যারা এরা যদি হক পথে চলে এরা যদি সত্যের পথে চলে ইসলাম এভাবেই প্রতিষ্ঠিত হয়ে যাবে কথা ঠিক না ব্যাধি ধরেন আপনাদের এলাকার যিনি বিচারক একজন মেম্বার চেয়ারম্যান বিচার করার জন্য আপনাদের এলাকার ভিতরে একটা সারি বসলো এমনই সময় জোহরের নামাজ রাজানের হয়ে গেল এমনই সময় আসরের নামাজ রাজান হয়ে গেল মেম্বার যদি নামাজি হয় তার বক্তবৃন্দদেরকে বলবে চলো আগে নামাজ পড়ে আসি ঠিক না ব্যাথি কথা বলেন চেয়ারম্যান যদি নামাজি হয় বলবে চলো আগে নামাজ পড়ে আসি তারপরে বিচার করব তারপরে দরবার করব কথা ঠিক না ব্যাথি কথা বলেন আর মেম্বার চেয়ারম্যান যদি বেনামাজি হয় এরা যদি শুক্র হয় এরা যদি গুস্কর হয় এরা যদি দিনাকর হয় এরা যদি পাতকর হয় এরা যদি লম্পট হয় এরা যদি সিটার হয় এরা যদি দুর্নীতিবাজ হয় এরা যদি চাঁদাবাজি হয় তাহলে বলেন তো ওই সমাজের মানুষগুলা এমনকি তাদের পিছনে যারা ঘুরে তারা কি নামাজি হবে এই জন্য আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন তিন প্রকার মানুষ দ্বারা ইসলামের বিজয় হবে আবার তিন প্রকার মানুষ দ্বারা ইসলামের বারোটা বাজবে ঠিক না ব্যা ঠিক কথা বলেন এক নম্বরে বললেন ওলামায়ে কেরাম যদি সত্যের পথে চলে সত্য কথা বলে তাহলে তাদের অনুসারী যারা তারাও সত্য পথে চলবে দুই নম্বরে রাজা মন্ত্রী এমপি সরকারে যারা এরা যদি সত্যের পথে চলে জনগণ সত্য পথে চলবে তিন নম্বরে বললেন পীর মাশায়েক যারা তারা যদি সত্যের পথে চলে তাহলে তাদের ভক্তবৃন্দ মুরিদ যারা তারাও সত্যের পথে চলবে কথা ঠিক না ব্যাথি আর এই তিন প্রকার মানুষ যদি বান্ত পথে চলেন এই তিন প্রকার মানুষ যদি জুলুমের পথে চলেন এই তিন প্রকার মানুষ যদি অত্যাচারের পথে চলেন এই তিন প্রকার মানুষ যদি উল্টা পথে চলেন তাহলে বলেন তো জনগণ কি ভালো পথে চলবে না না ভালো পথে চলবে না এদের ব্যাপারও আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গেছেন ভাইয়ারা আমার ইবনে মাজাহ হাদিসের ভিতরে আসছেন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি ভয় করি কারণ এরা আমার উম্মতদেরকে পথভ্রষ্ট করে ফেলবে আমার উম্মতদেরকে জাহান্নামি করে ফেলবে আমার উম্মতদেরকে সঠিক পথ থেকে ভ্রান্ত পথে নিয়ে যাবে আল্লাহর নবী দুই নম্বরে বলেন ওয়াসাতারাকুতু কাবাইরু মিন উম্মতি আউসা আর আমার উম্মতের ভিতরে একটা দল ডাইরেক্ট মূর্তি পূজা করবে চিল্লায় বলি না আউযু বিল্লাহ
আল্লাহর নবী বলেন আমার উম্মতের ভিতরে এমন একটা দল হবে যারা মূর্তি পূজা করবে, ডাইরেক্ট মূর্তি পূজা না করলো মূর্তি পূজকদেরকে সমর্থন করবে, ঠিক না ব্যাটি? কি আওয়াজ দিয়া বলেন। আল্লাহর নবী তারপরে বলেন ওয়াসাতালকাকু কবাইরু মিন উম্মতি বিল মুশরিকিন, আর আমার উম্মতের একটা দল মুশরিকদের সাথে মিশে যাবে, ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে, ইহুদি খ্রিস্টানদের কালচার গ্রহণ করবে, ইহুদি খ্রিস্টানের কালচার তারা গ্রহণ করবে, ওই ইহুদি নেতা যা করে তা করবে। আমার যুবক ভাইয়েরা তো এখন আমার নবীকে ফলোয়ার হিসেবে মানে না, আমার নবীকে আদর্শ হিসেবে মানে না, যুবক ভাইয়েরা এখন অমক খেলোয়াড়কে ফলো করে, অমক নায়ককে ফলো করে, অমক দেশের ওই লাল কুত্তার কুষ্টি ইহুদি খ্রিস্টানের যুবকদেরকে ফলো করে, তারা মাথার চুল যেইভাবে রাখে যুবক ভাইয়েরা সেইভাবে মাথার চুল রাখে, তারা যেমন গেঞ্জি পরে যুবক ভাইয়েরা তেমন গেঞ্জি পরে, তারা যেইভাবে প্যান্ট পরিধান করে তারাও সেইভাবে প্যান্ট পরিধান করে, ঠিক না ব্যাখ্যা? এই কথা বলে যাদের পিছনে গৌরব কিয়ামতের ময়দানে এরা কেউ তোমার উপকার করতে পারবে না, বরং তারা জাহান্নামে যাবে তাদের সাথে তুমিও জাহান্নামে যাবে, কথা ঠিক না ব্যাটি? যদি রসুলের ভালোবাসা অন্তরে নিয়ে রসুলের আনুগত্য করে যদি সাহাবাই কেরামের ভালোবাসা অন্তরে নিয়ে সাহাবাই কেরামের মতো ইসলাম মেনে যদি জীবন দুনিয়া থেকে যেতে পারে তারা যদি জান্নাতি হয় আমরা জান্নাতে যাব, ঠিক না ব্যাটি? কথা বলেন। রসুল বলেছেন মান তাশাব্বাকাতি কওমিন ফাহু মিনহুম, আল্লাহর নবী বলেন যে যার সাথে সাদৃশ্য রাখে তার সাথেই তার হাসর হবে, কথা ঠিক না ব্যাটি? আল্লাহর নবী হাদিসের ভিতরে তিন প্রকার মানুষের ব্যাপারে নবী সবচেয়ে বেশি ভয় করেছেন। এক নম্বরে বান্ত বুজুর্গ যারা আমার ভাইয়ারা বন্ধুরা আমার বলেন তো এই অবস্থা বর্তমানে আমাদের সমাজে আছে নাকি না? বর্তমানে তো হিন্দুদের পূজা মুসলমান ছাড়া জমে না, ঠিক না ব্যাটি? কথা বলেন। আপনারা বলেন তো হিন্দু ভাইদের পূজার ভিতরে কয়জন বিধর্মী পাওয়া যাবে? অধিকাংশ মুসলমানের সন্তান, ঠিক না ব্যাটি? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহকে যদি ভয় না করে আমরা যদি কি করি অন্যায় করি অনাচার পাপাচার করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে শান্তি দিবে না, মরার পর আমরা জান্নাত পাবো না। এই যে পুরা পৃথিবীতে এখন এমন একটা সময় আমরা অবস্থান করতেছি যেই সময় পুরা পৃথিবীতে মুসলমানরা লাঞ্ছিত অপমানিত, ঠিক না ব্যাটি? আওয়াজ দিয়ে বলেন। হ্যাঁ আমার ভাইয়ারা বন্ধুরা আমার, তার কারণ কি জানেন? মুসলমানদের জাতীয় শক্তি হলো দুইটা, এক নম্বরে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহ বলেন হে আমার বান্দা বান্দীরা তোমরা ঐক্যবদ্ধভাবে আমি আল্লাহর রশিকে আঁকড়িয়ে ধরো, সব সময় সব ক্ষেত্রে তোমরা ঐক্যবদ্ধ থাকবে, এটা হলো মুসলমানের এক নম্বরে জাতীয় শক্তি। দুই নম্বরে আল্লাহ বলেছেন ইয়াইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ বলেন মুসলমানের দুই নাম্বার জাতীয় শক্তি হলো আমি আল্লাহর ভয় তাকওয়া অর্জন করা। আল্লাহ বলেন এই দুইটা গুণ যখন মুসলমান একসাথে কি করবে অর্জন করবে, আমি আল্লাহ আমার ইজ্জত ও জালালের কসম করে বলি তামাম দুনিয়াতে মুসলমানের হাতে আমি ক্ষমতা দান করব বলি, সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, আজ তামাম দুনিয়াতে যেই পরিমাণ মুসলমান, ইতিপূর্বে দুনিয়াতে এত মুসলমান ছিল না, তারপরে মুসলমান কেন এক তরফা বেঈমানদের হাতে মারি খায়, তারপরে কেন মুসলমান না এক তরফা ইহুদি খ্রিস্টানের হাতে মারি খায়? মুসলমানের প্রথম কিবলা বাইতুল মাকদিসের ভিতরে মুসলমান নিরাপদে নামাজ পড়তে পারে না, ঠিক না ব্যাটি? কথা বলে ওই ফিলিস্তিনের জমিন আজকে রক্তে রঞ্জিত হয়ে গেছে, তার কারণ কি ভাইয়ারা আমার? পুরো পৃথিবীতে 57টি মুসলিম কান্ট্রি রয়েছে, ওই 57টি দেশের 57টি মুসলিম রাষ্ট্রের প্রধান যদি সরকার যদি ঐক্যবদ্ধ হয়ে তমাম দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে নিয়ে ওই ফিলিস্তিনিদের পাশে দাঁড়াইতো, আল্লাহর কসম এক ঘন্টার ভিতরে বাইতুল মাকদিস মুসলমানের অধীনে চলে আসতো, ঠিক না ব্যাটি? কথা বলেন। কিন্তু তমাম দুনিয়ার মুসলমানরা ঐক্যবদ্ধ হতে পারে না কেন? আল্লাহর নবী তাও হাদিসের মধ্যে বলে গেছেন, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন শেষ যুগে আমার উম্মত পানির ভিতরে যে কসুরি ফেনা আছে ওই কসুরির ফেনা যেইভাবে সুতের সাথে ভেসে যায় আমার উম্মত সেইভাবে ইহুদি খ্রিস্টানের সামনে ভেসে যাবে, তাদের অস্তিত্ব টিকাইতে পারবে না, ইহুদি খ্রিস্টানের সামনে তরবারি নিয়ে দাঁড়ায় মোকাবেলা করতে পারবে না।
সাহাবীরা তখন প্রশ্ন করলেন নবীজি যেই সময়ের কথা আপনি বলতেছেন ওই সময় মুসলমানের সংখ্যা কম হবে নাকি বেশি হবে আল্লাহর নবী বলেন ওই সময় মুসলমানের সংখ্যা বহু গুণে বেশি হবে কথা ঠিক না ব্যাটি তখন সাহাবীরা আবার প্রশ্ন করলেন নবীজি অধিক পরিমাণে মুসলমান হওয়ার পর মুসলমান কেন বেঈমানদের সামনে নিজের অস্তিত্ব টিকাইতে পারবে না আল্লাহর নবী তখন বললেন শুনো শুনো আল্লাহ তাআলা আমার উম্মতের অন্তরে একটা ওহান ঢেলে দিবে সাহাবীরা প্রশ্ন করলেন নবীজি ওহান আবার কাকে বলে আল্লাহর নবী বললেন শুনো শুনো উম্মত দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত হে আমার উম্মতেরা শেষ যুগে আমার ঈমানদার উম্মতরা দুনিয়াকে ভালোবাসবে আখিরাতকে ভালোবাসবে না দুনিয়ার লালসার কারণে দুনিয়ার ভালোবাসার কারণে তারা কাফের বেঈমানদের সামনে জিহাদ করার জন্য দাঁড়াবে না দুই নাম্বার ওয়া কারাহিয়াতুল মাউত তারা মৃত্যুকে ভয় করবে মৃত্যুকে ভয় করার কারণে তারা তরবারি হাতে নিয়ে আরেক হাতের ভিতরে ঝান্ডা নিয়ে বেঈমানদের বিরুদ্ধে জিহাদ করার জন্য দাঁড়াইবে না কথা ঠিক না ব্যাটি তামাম দুনিয়ার মুসলমান এখন দুনিয়াকে ভালোবাসে আখিরাতকে ভালোবাসে না তামাম দুনিয়ার মুসলমান এখন মৃত্যুকে ভয় করে শাহাদাতের তামান্না অন্তরে নাই ঠিক না ব্যাটি আওয়াজ দেওয়া সে আমলটার নাম হলো জিহাদ বলেন সে আমলটার নাম কি ভাইয়ারা আমার আল্লাহর নবী বলেন সে আমলটার নাম হলো জিহাদ যেই বান্দা আল্লাহর পথে জিহাদ করার জন্য বেরিয়ে যায় আল্লাহর নবী বলেন মরতে দেরি আছে জান্নাতে যেতে দেরি হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও আমার ভাইয়ারা বন্ধুরা আমার সহি হাদিসের ভিতরে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন মান খারাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ ফামাতা কাতাবাল্লাহু লাহু আজরাল গাজী ইলা ইয়াউমিল কিয়ামা আল্লাহর নবী বলেন যেই বান্দা জিহাদ করার জন্য ঘর থেকে বেরিয়ে গেল ওই অবস্থায় কি তার মৃত্যু হয়ে যায় শাহাদাতের পেয়ালা পান করে পেলে আল্লাহর নবী বলেন কিয়ামত পর্যন্ত তার আমলনামায় জিহাদের সওয়াব আল্লাহ লিখতেই থাকবে সুবহানাল্লাহ আল্লাহর নবী তারপরে বলেন ওমান খারাজা হাজ্জাল ফামাতা কাতাবাল্লাহু লাহু আজরাল হাজ্জি ইলা ইয়াউমিল কিয়ামা নবী বলেন যেই বান্দা বান্দি হজ করার জন্য ঘর থেকে বেরিয়ে যায় এই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায় আল্লাহর নবী বলেন কিয়ামত পর্যন্ত তাদের সব লিখতেই থাকবে আল্লাহর নবী তারপরে বলেন ওমান খারাজা মুতামিরান ফামাতা কাতাবাল্লাহু লাহু আজরাল মুতামির ইলা ইয়াউমিল কিয়ামা আর যেই বান্দা বান্দি উমরা করার জন্য ঘর থেকে বেরিয়ে যায় আল্লাহর নবী বলেন এমন অবস্থায় যদি তার মরণ হয়ে যায় কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তাদের আমলনামায় উমরার সব লিখতেই থাকবে জিল্লায় বলি সুবহানাল্লাহ আবু দাউদ শরীফের হাদিস আছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাসাতুন কুল্লুকুম যামিনুন আলাল্লাহি আযজা ওয়া জাল্লা আল্লাহর নবী বলেন তিন প্রকার মানুষের জিম্মাদারি আমার আল্লাহ নিয়েছেন এক নম্বরে আল্লাহর নবী বলেন রাজুলুন খারাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ ফামাতা আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করার জন্য ঘর থেকে বেরিয়ে গেল আর যদি অবস্থায় তার মৃত্যু হয়ে যায় হাত্তা ইউদখিলাহুল জান্নাহ আল্লাহ তাকে ডাইরেক্ট জান্নাতে ঢুকিয়ে দিবে সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন যদি জিহাদ করতে দিয়ে সে বেঁচে যায় তাহলে সে গাজী হবে আল্লাহ তাআলা তাকে গনিমতের মাল দিয়ে তার বাড়িতে ফিরাইয়া দিবে বলে সুবহানাল্লাহ আল্লাহর নবী দুই নাম্বার বলেন হে আমার উম্মতরা দুই নাম্বার ওয়ারাজুল রাহা ইলাল মসজিদে বাহুয়া জামিন আলাল্লাহ যেই বান্দা ওযু করে পবিত্রতা অর্জন করে জামাতের সাথে নামাজ পড়ার জন্য মসজিদের দিকে বেরিয়ে যায় ওই বান্দাটাকে হেফাজত করা জিম্মাদারি কার তো আওয়াজ দিয়ে বলেন না কার আল্লাহর নবী বলেন এই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায় জামাতে নামাজ পড়ার জন্য ঘর থেকে বেরিয়ে গেছে এই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায় আল্লাহ তাআলা তাকে ডাইরেক্ট জান্নাত দিয়ে দিবে কি দিবে কথা বলেন না ভাই কি দিবে বলেন জান্নাত তিন নম্বরে আল্লাহর নবী বলেন ওয়া রাজুলুন দাখালা বাইতাহু বিসালাম ফাহুয়া জামিনুন আলাল্লাহি আযজা ওয়া জাল্লা তিন নম্বরে যেই বান্দা তার ঘরে প্রবেশ করার সময় তার বাড়িতে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করে কি দিয়ে কি আওয়াজ দিয়ে বলেন সালাম দিয়ে আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকে হেফাজত করা জিম্মাদারি কার একটু আওয়াজ দিয়ে বলেন তাহলে যাইতে ব্যক্তি তার ঘরেতে তার বাড়িতে প্রবেশ করার সময় সালাম দিয়ে ঢুকবে ওই ব্যক্তিকে হেফাজত করা জিম্মাদারি আমার আল্লাহ নিয়েছে হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার যেই কথাটা বলতেছিলাম তমাম দুনিয়াতে মুসলমানরা এখন দুনিয়াকে মহব্বত করে তমাম দুনিয়ার মুসলমানরা এখন মৃত্যুকে ভয় করে সাহাবাই কেরাম দুনিয়াকে মহব্বত করে না আখেরাতকে মহব্বত করেছে দুনিয়ার ঘরবাড়িকে মহব্বত করে না আখেরাতের
জান্নাতকে mohabbat করেছে হে আমার ভাইয়েরা বন্ধুরা আমার মৃত্যুকে ভয় করে না শাহাদাতের তামান্না নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে এক হয়ে তাই সাহাবায়ে কেরাম যেদিকে বেরিয়েছেন সেদিকে আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দিয়েছে কথা ঠিক না ঠিক কথা বলেন আল্লাহর নবী সাহাবাদের ব্যাপারে একটা ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সায়াতি আলা উম্মতি ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামসা আল্লাহর নবী বলেন আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে আল্লাহর নবী বলেন আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে তারা পাঁচটা জিনিসকে ভালোবাসবে পাঁচটা জিনিসকে ভুলে যাবে কয় জিনিসকে ভালোবাসবে বলেন ভুলে যাবে কয় জিনিস আপনারা কি আমার কথা বুঝতেছেন নবী এক নম্বরে বলেন ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা দুনিয়াকে ভালোবাসবে আখিরাতকে ভুলে যাবে দুই নম্বরে বলেন ইউহিব্বুনাল হায়াতা ওয়া ইয়ানসাউনাল মাউতা আল্লাহর নবী বলেন তারা হায়াতকে ভালোবাসবে মৃত্যুর কথা ভুলে যাবে তিন নম্বরে আল্লাহর নবী বলেন ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল কুবুরা তারা কি করবে দুনিয়ার গরবারি দালাল কোটাকে ভালোবাসবে ওই কবরের কথা তারা ভুলে যাবে চার নম্বর নবী বলেন ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাবা মালকে ভালোবাসবে এই মালের জন্য যে পরকালে হিসাব দিতে হবে সেটা ভুলে যাবে ঠিক না ভাই ঠিক কথা বলেন পঞ্চম নম্বরে আল্লাহর নবী বলেন ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিকা তারা দুনিয়ার সৃষ্টিকে ভালোবাসবে ছেলে মেয়ে স্ত্রীকে ভালোবাসবে স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহকে তারা ভুলে যাবে কথা ঠিক না ভাই ঠিক আপনি একটু মিলাইয়া দেখেন তো ভাইয়ারা আমার বর্তমান সময়ে আমরা দুনিয়াকে ভালোবাসি আখিরাতের কথা ভুলে গেলাম বর্তমান সময়ে মালকে ভালোবাসি হিসাবের কথা ভুলে গেলাম এই জন্যই তো মাল কামানোর জন্য প্রতিযোগিতা মাল মাল কামাই করতে গিয়ে নামাজ ছেড়ে দিতেছি মাল কামাই করতে গিয়ে আল্লাহর বিধান ভুলে গেছি মাল কামাই করতে গিয়ে সুদের কারবার করি ঘুষের কারবার করি দুর্নীতি করি চাঁদাবাজি করি ঠিক না ভাই ঠিক কথা বলে আমার মাথার ভিতরে মাল কামাই করার পরে যে আল্লাহর আদালতে হিসাব দিতে হবে এই চিন্তা থেকে থাকতো তাহলে তো হারাম তরিকা মাল কামাই করতে পারতাম না কথা ঠিক না ভাই ঠিক তাই আল্লাহর নবী বলেন তারা মালকে ভালোবাসবে হিসাবের কথা বলে যাবে নবী বলেন দুনিয়ার ঘর বাড়িকে সুন্দর করার পিছনে তারা লেগে যাবে ওই যে কবর নামক একটা ঘর আছে ওই ঘরের কথা তারা ভুলে যাবে ঠিক না ভাই ঠিক কথা বলেন অথচ কবর প্রতিদিন আমাদেরকে বলতেছে আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুত তুরাব আনা বাইতুত দুদ আনা বাইতুত জুলমা আনা বাইতুল ওয়াহশা আনা বাইতুত জুলমা প্রতিদিন কবর আমাদেরকে ডেকে ডেকে বলে আমি একা কি কবর ভিতরে কোনো সংসার সাথী নাই আমি একা একই কবর আমি সব বিচ্ছুর ঘর কবর আমি মাটির ঘর কবর আমি অন্ধকার কবর আমি হইলাম বিরান ঘর কবর সুতরাং আমার ভিতর আসার পূর্বে তুমি সেই প্রস্তুতি নিয়ে আইসো কথা ঠিক না ব্যাটি তাই আল্লাহর নবী বলেন তারা দুনিয়ার ঘর বাড়িকে ভালোবাসবে দুনিয়ার দালান কোটাকে ভালোবাসবে কবর নামক ঘরের কথা ভুলে যাবে ঠিক না ব্যাটি কথা বলেন আল্লাহর নবী তারপরে বলেন তারা ছেলে মেয়ে স্ত্রীকে ভালোবাসবে যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহর কথা তারা ভুলে যাবে ঠিক না ব্যাটি আসলে ওই কথাগুলো বাস্তব না বাস্তব কথা বলেন না কথাগুলো বাস্তব না বাস্তব হ্যাঁ এই পাঁচ জিনিসের মহব্বত আমাদের ভিতরে আসেনি কথা বলেন না আসেনি এই মহব্বত কি আমাদের ভিতরে আছে এই মহব্বতের কারণে তুই বাকি পাঁচটা জিনিসকে আমরা ভুলে গেছি যে পাঁচটা জিনিস আমাদের আসল আচ্ছা বলেন তো হাসের ময়দানে আমাদের মালের হিসাব দেওয়া লাগবে কিনা কি ভাই কথা বলেন না একটু ভাইয়েরা আমার বন্ধুরা আমার তিমির বন্ধন আছে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে পাঁচটা প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত একটা আদম সন্তান তার দুইটি কদম পা নাড়াচাড়া করতে পারবে না কথা ঠিক না ব্যাটি একটু কল্পনা করেন তো যেদিন সরাসরি আল্লাহর সামনে দাঁড়াবো যেদিন সরাসরি আল্লাহ আমার সামনে থাকবে আমি আল্লাহর সামনে থাকবো সেদিন কোনো দুবাসী থাকবো না থাকবে না কোনো পর্দা থাকবে না কোনো দেওয়াল থাকবে না আল্লাহ সরাসরি বান্দার সাথে কথা বলবে ওই দিন হাশরে ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে পাঁচটা প্রশ্ন করবে এক নম্বরে আল্লাহ প্রশ্ন করবে ও যুবক ভাইয়েরা বলো অযোধ্যা শুনো আল্লাহর নবী বলেন এক নম্বরে প্রশ্ন করবে ওয়ান স্বাভাবিকই কিমা বলা ওয়ান স্বাভাবিকই কিমা আপলা আল্লাহ তাআলা বলবে বান্দা হে বান্দি আমি তোমার
তোমাকে একটা যৌবন কাল দিয়েছিলাম, একটা যৌবন কাল দিয়েছিলাম, এই যৌবন কালটা কি করে তুমি কাটাইছো? যৌবন কালটা মদ খেয়ে কাটাইছো, যৌবন কালটা জিনা করে কাটাইছো, যৌবন কালটা জুয়া খেলায় কাটাইছো, যৌবন কালটা খেলাধুলা করে কাটাইছো, নাকি আমি আল্লাহর ইবাদত করে কাটাইছো, নাকি আমি আল্লাহর গোলামি করে কাটাইছো, নাকি আমি আল্লাহর দাসত্ব করে কাটাইছো? আজ আমি আল্লাহর আদালতে জবাব দাও, ঠিক না ব্যাটা? আওয়াজ দে বলেন আল্লাহ তাআলা এক নম্বরে যৌবন কালের ব্যাপারে প্রশ্ন করবে, যৌবন কালটা কোন কাজে কাটাইছো, যৌবন কালটা কোন কালে কোন কাজে ব্যয় করেছো? দুই নম্বরে প্রশ্ন করবে, বান্দা আমি তোমাকে একটা হায়াত দিয়েছিলাম, 60 বছরের একটা হায়াত, 50 বছরের একটা হায়াত, 30 বছরের একটা হায়াত, ওই হায়াত পেয়ে তুমি কি করেছো? ওই হায়াতটা আমার ইবাদত করে কাটাইছো, নাকি গুনার কাজ করে কাটাইছো? আজ আমি আল্লাহর আদালতে জবাব দাও। তিন নম্বরে প্রশ্ন করে, বান্দা তুমি যে মাল কামাই করেছো, কিভাবে মাল কামাই করেছো, মালের উৎস কি, হালাল ভাবে কামাই করেছো নাকি হারাম ভাবে কামাই করেছো, নাকি রাতারাতি কলা গাছ ফুলে আঙ্গুল হয়ে গেছে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে ধনী হয়ে গেছে, ঠিক না বেটি? কথা বলেন, এখন তো সম্পদশালী হইতে বেশি কিছু লাগে না, কোন রকম একজন নেতা হইতে পারলেই রাতারাতি ধনী হওয়া যায়, ঠিক না বেটি? কথা বলেন, আমার ভাইয়ারা বন্ধুরা, আমার কতভাবে মানুষ এখন ধনী হয়, জুলুম করে ধনী হয়, সুদ খায় ধনী হয়, ঘুষ খায় ধনী হয়, ভাই হয়ে পুনের সম্পদ মেরে ধনী হয়, ঠিক না বেটি? কথা বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে প্রশ্ন করবে, তুমি যে মাল কামাই করেছো কিভাবে মাল কামাই করেছো? চতুর্থ নাম্বার আল্লাহ প্রশ্ন করবেন, এই মাল কামাই করার পরে এই মাল কোন পথে ব্যয় করেছো, হালাল পথে ব্যয় করেছো না হারাম পথে ব্যয় করেছো? আজ আমি আল্লাহর কাছে জবাব দাও, মাল পাওয়ার পরে মাল দিয়া কি গুনার কাজ চালু করেছো, অন্যায় পথে ব্যয় করেছো নাকি সঠিক পথে ব্যয় করেছো? আজ আমি আল্লাহর কাছে জবাব দাও। পঞ্চম নাম্বারে প্রশ্ন করে, বান্দা যেই পরিমাণ জানতে পেরেছো সেই পরিমাণ মানছো কিনা, যেই পরিমাণ জানতে পেরেছো সেই পরিমাণ মানছো কিনা? প্রতিটা মুসলমান জানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ, তারপরও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, আপনারা বলেন তো এই ব্যাপারে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে কিনা? লাগবে না? হে আমার যুবক ভাইয়ারা, কে আমাদের ময়দানে এক নম্বরে প্রশ্ন করা হবে তোমার আমার যৌবন কালের ব্যাপারে, অপরদার আড়ালের মা বোনেরা, কে আমাদের ময়দানে এক নম্বরে তোমাকে আমাকে আমাদের যৌবন কালের ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবে। এই জন্য অপরে হাদিস আছে, আল্লাহর নবী বলেছেন, ইবতানিম খমসান কবলা খমসিন শাবাবাকা কবলা হারামিকা ওয়াসিহাতাকা কবলা সাকামিকা ওয়াসিহাতাকা কবলা সাকামিকা ওয়াহায়াতাকা কবলা মাউতিকা ওয়াসুগুলিকা কবলা বলেন সুস্থ সময়টাকে মূল্যায়ন করো অসুস্থ হওয়ার পূর্বে, তিন নম্বরে নবী বলেন গরিব হওয়ার পূর্বে ধনী সময়টাকে মূল্যায়ন করো, চার নম্বরে আল্লাহর নবী বলেন ও আমার উম্মতরা অবসর সময়টাকে মূল্যায়ন করো ব্যস্ত হওয়ার পূর্বে, কথা ঠিক না বেঠি? আল্লাহ তাআলা নবী বলেন তুমি ব্যস্ত হওয়ার পূর্বে তোমার অবসর সময়টাকে তুমি মূল্যায়ন করো। ও আমার ভাইয়ারা বন্ধুরা আমার, চা পঞ্চম নম্বরে আল্লাহ নবী বলেন তুমি তোমার জীবনটাকে মূল্যায়ন করো মৃত্যু আসার পূর্বে, কথা ঠিক না বেঠি? হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, এই যৌবন কাল যারা ইবাদত করে কাটাইবে, যৌবন কাল যারা আল্লাহর গোলামি করে কাটাবে, আল্লাহর দাসত্ব করে কাটাবে, ওই মানুষগুলা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশ আযিমের নিচে জায়গা পাবে, চিল্লায় বলে সুবহানাল্লাহ। বুখারী শরীফের প্রসিদ্ধ হাদিস সান্নাবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাবআতু ইয়ুযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু ইমামুন আদিলুন ওয়া শাফুন শাফি ইবাদাতিল্লাহ। আল্লাহর নবী বলেন যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলার আরশ আযিমে সায়া আছরা আর কোনো সায়া বাকি থাকবে না, ওই দিন আশ্রয় নেওয়ার জন্য কোনো ছাতার ব্যবস্থা থাকবে না, কোনো গাছের ব্যবস্থা থাকবে না, কোনো ঘরের ব্যবস্থা থাকবে না, কোনো বাড়ির ব্যবস্থা থাকবে না, কোনো ছাতের ব্যবস্থা থাকবে না, কোনো সামিয়ানির ব্যবস্থা থাকবে না, সেদিন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার আরশ আযিমের সায়া আছরার কোনো সায়া থাকবে না, ঠিক না ব্যাটি? কথা বলেন, সেই মুসিবতের দিনে সেই কঠিন দিনে সাত প্রকার মানুষ আমি আল্লাহর আরশ আযিমের নিচে জায়গা পাবে, চিল্লায় বলি সুবহানাল্লাহ। এক নম্বর নবী বলেন ইমামুন আদিলুন
ওই ব্যক্তি যে রাজা হওয়ার পরে বাদশা হওয়ার পরে সরকার হওয়ার পরে এমপি হওয়ার পরে মন্ত্রী হওয়ার পরে চেয়ারম্যান হওয়ার পরে মেম্বার হওয়ার পরে জনগণের নেতা হওয়ার পরে সমাজের নেতা হওয়ার পরে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছে জনগণের হক আদায় করেছে অধীনস্থদের হক আদায় করেছে কুরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে আদিল দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে জনগণের উপর জুলুম করে না অন্যায় করে না এই সমস্ত নেতা নেত্রী সরকাররা কি কিয়ামতের ময়দানে আল্লাহর আরশ আযিমের নিচে জায়গা পাবে আওয়াজ দিয়ে বলেন না জায়গা পাবে ভাইয়ারা আমার আল্লাহ নবী বললেন এক নাম্বার ইমামুন আদিলুন ন্যায়পরায়ণ বাদশা যারা হবে ইনসাফের বাদশা যারা হবে বাদশা হওয়ার পরে যারা কি হয় আবু বকরের মত হয় বাদশা হওয়ার পরে যারা ওমরের মত হয় বাদশা হওয়ার পরে যারা উসমানের মত হয় বাদশা হওয়ার পরে যারা আলীর মত হয় বাদশা হওয়ার পরে যারা হাসান হুসাইনের মত হয় আল্লাহ নবী বলেন এই সমস্ত বাদশাদের হাশর কিয়ামতের ময়দানে আল্লাহর আরশ আযিমের নিচে হবে ঠিক না ব্যাঠি আল্লাহ নবী দুই নম্বরে বলে ও যুবক ভাইয়ারা শাকুন না শাকি ইবাদাতিল্লাহ যে যুবক যুবতী তাদের যৌবন কাল আল্লাহর ইবাদত করে কাটাইছে যৌবনের তারণায় গুনাহ করে না যৌবনের তারণায় অন্যায় করে না যৌবনের তারণায় চুরি করে না ডাকাতি করে না মদ পান করে না আল্লাহর নবী বলেন যৌবন কাল আল্লাহর ইবাদত করে কাটাইছে রাসূল বলেন এই যুবক যুবতী কিয়ামতের ময়দানে আল্লাহর আরশ আযিমের নিচে জায়গা পাবে চিল্লায় বলি সুবহানাল্লাহ কয় প্রকার গেল কথা বলেন না আপনারা কি কথা বুঝেন নাই কয় প্রকার গেছে সবাই বলেন না কয় প্রকার আল্লাহ নবী এক নম্বরে বললেন ইমামুন আদিলুন ওয়া শাকুন না শাকি ইবাদাতিল্লাহ এক নম্বরে নাই পরায়ণ বাদশা দুই নম্বরে ওই যুবক যুবতী যারা তাদের যৌবন কালকা ইবাদত করে কাটাইছে তিন নম্বরে ওরজুলুম কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ ওই পুরুষের দল যারা আরশ আযিমের সায়ার নিচে জায়গা পাবে যারা তাদের অন্তরটা মসজিদের সাথে ঝুলিয়ে রাখতো যাদের অন্তরটা মসজিদের সাথে ঝুলিয়ে রাখতো ভাইয়ারা আমার অন্তরটা মসজিদের সাথে ঝুলিয়ে রাখার মানে হলো হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার এক নামাজ পড়ে বেরিয়ে যাওয়ার পরে অপর নামাজ পড়ার জন্য অন্তর একটা অস্থিরতা তৈরি হয়ে যায় বেকুলতা তৈরি হয়ে যায় ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে গেল স্ত্রী আছে তার হক আদায় করা লাগবে ছেলে মেয়ে আছে তাদের হক আদায় করা লাগবে মা বাবা আছে তাদের হক আদায় করা লাগবে এই জন্য বান্দা ফাইদা কুদিয়াতি সালাতু ফান্তাশিউ ফিল আরদ আল্লাহ বলেন বান্দা নামাজ আদায় করে ফেলেছে এবার তুমি জমিনে বেরিয়ে যাও আমি আল্লাহ তোমার তাকদিরে যে রিজিক রেখেছি ওই রিজিক তুমি তালাশ করো ঠিক না ব্যাটি কথা বলেন কিন্তু দুনিয়ার প্রয়োজনে মসজিদ থেকে বেরিয়ে গেছে অন্তর একটা কল্পনা একটা জল্পনা অন্তর একটা বেকুলতা তখন জোহরের সময় হবে জোহরের আজান হওয়ার পরে মসজিদে জোহরের নামাজ পড়ল কিন্তু আবার যখন মসজিদ থেকে বেরিয়ে গেল অন্তর একটা কল্পনা জল্পনা আবার কখন আসরের সময় হবে আসর পড়ার পরে যখন মসজিদ থেকে বেরিয়ে গেল আবার মাগরিব পড়ার জন্য বেকুলতা তৈরি হয়ে গেছে মাগরিব পরে যখন মসজিদ থেকে বেরিয়ে গেল আবার এশার নামাজ পড়ার জন্য অন্তর একটা কল্পনা জল্পনা আল্লাহর নবী বলেন এই মানুষটা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশ আযিমের নিচে জায়গা পাবে চিল্লায়া বলি সুবহানাল্লাহ যেমন সহি মুসলিমের বর্ণনা আছে আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিল দারাজাত কালু বালা ইয়া রাসূলুল্লাহ قال اسمع الوزوي على المكاري وكثرة الخطا الى المساجد وانتظار الصلاة بعد الصلاة الله النبي একদিন সাহাবাই کرامদেরকে বললেন হে আমার সাহাবীরা আমি কি তোমাদেরকে এমন আমলের কথা
বলে দিব যে আমলগুলা করলে আল্লাহ তোমাদের গুনাহ maaf করে দিবে যে আমলগুলা করলে আল্লাহ তাআলা তোমাদের পদমর্যাদা সম্মান বাড়ায়া দিবে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেই আমলগুলা কি আপনি বলে দেন আল্লাহ নবী এক নম্বরে বললেন ইসবাগুল উযু ইয়ালাল মাকারি অতি কষ্টের সময় যারা ভালোভাবে ওযু করে উত্তমভাবে ওযু করে পূর্ণাঙ্গভাবে ওযু করে এই যে শীতকাল চলে আসছে অনেকের পায়ের গোড়ালি ফেটে যায় ঠিক না ভাই ঠিক কথা বলেন ঠান্ডা পানি লাগলে কষ্ট লাগে লাগে কি লাগে না ভাইয়ারা আমার আল্লাহর নবী বলেন এই শীতের সময় কোন কোন বন্ধন আছে ইসবাগুল উযুই ফিস সামারাত অতি ঠান্ডার সময় কোন কোন শীতের সময় যারা ভালোভাবে ওযু করে উত্তমভাবে ওযু করে পূর্ণাঙ্গভাবে ওযু করে এই ওযুর দ্বারা আল্লাহ তাদের জীবনের গুনাহ maaf করে দেয় তাদের পদমর্যাদা সম্মান বাড়ায়া দেয় আল্লাহর নবী দুই নম্বরে বলেন ওয়া আমার সাহাবীরা শোনো শোনো ওয়া ইনতিজারুস সালাতি বাদাস সালাহ এক নামাজের পরে যে অপর নামাজের অপেক্ষায় থাকে এক নামাজের পরে অপর নামাজের অপেক্ষায় থাকে তার মানে মসজিদে বসে বসে অপেক্ষা করা নয় ফজরের পরে আবার যোহরের অপেক্ষায় থাকে মানে অন্তরে একটা অপেক্ষা আবার কখন যোহরের সময় হবে কথা ঠিক না বেঠি তিন নম্বরে আল্লাহর নবী বলেন ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ তিন নম্বরে যারা মসজিদের দিকে অধিক পরিমাণে গমন করে মসজিদে অধিক পরিমাণে কদম দেয় যারা বারবার মসজিদে আসা যাওয়া করে বারবার মসজিদে যায় আল্লাহর নবী বলেন এই তিনটা আমল করার দ্বারা আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহ maaf করে দিবে চিল্লায়া বলি সুবহানাল্লাহ তাহলে ভাইরা আমারে বন্ধুরা আমার হ্যাঁ আমার ভাইরা বন্ধুরা আমার আল্লাহর নবী তিন নম্বরে বললেন ওই মানুষগুলো আল্লাহর আরশের নিচে জায়গা পাবে যাদের অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত থাকে যাদের দিলটা মসজিদের সাথে লাগানো থাকে আল্লাহর নবী চার নম্বরে বলেন ওয়ারাজুলুন দাআতুহু ইমরাতু দাতু মানসিবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ কোন সুন্দরী রূপসী মেয়ে যদি কোন যুবক ভাইকে জিনা করার জন্য আহ্বান করে কোন সুন্দরী মেয়ে যদি কোন যুবক ভাইকে অপকর্মে লিপ্ত হওয়ার জন্য আহ্বান করে ওই যুবক বলে দেয় ফাকালা ইন্নী আখাফ পঞ্চম নম্বরে আল্লাহর নবী বলেন ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওই দুই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে জায়গা পাবে যেই ব্যক্তি একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য আবার একে অপরকে ঘৃণা করে আল্লাহর জন্য একে অপরের সাথে সাক্ষাৎ করে আল্লাহর জন্য আবার একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় কার জন্য একটু আওয়াজ দিয়ে বলেন হাদিস আছে নবী বলেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ওয়া নাকাহা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান নবী বলেন যে একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য একে অপরকে ঘৃণা করে আল্লাহর জন্য একে অপরকে দান করে আল্লাহর জন্য একে অপরকে দান করা বন্ধ করে দেয় আল্লাহর জন্য বিবাহ শাদিও করে কার জন্য একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহর নবী বলেন তাহলে তার ঈমান পরিপূর্ণ হয়ে গেল তাহলে পঞ্চম নাম্বার হলো একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য একে অপরকে ঘৃণা করে আল্লাহর জন্য আল্লাহর নবী ছয় নম্বরে বলেন ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআফাহা হাত্তা লা তাআলামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু যেই ব্যক্তি ডাইন হাতে দান করে বাম হাতে দান জানে না গোপনে আল্লাহর পথে দান করে এই লোকটা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশাজি মিনিসে জায়গা পাবে চিল্লায়া বলি সুবহানাল্লাহ সাত নম্বরে হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাম আল্লাহর নবী বলেন সাত নম্বরে হলো যেই লোকটা গোপনে নিবৃতি আল্লাহর নামের জিকির করে আর আল্লাহর ভয়ে চোখ দিয়া পানি ছেড়ে দেয় এই লোকটা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশাজি মিনিসে জায়গা পাবে চিল্লায়া বলি সুবহানাল্লাহ ভাই এই সাত প্রকার মানুষ কয় প্রকার মানুষ হলো বলেন তো কমাসকম আজকের মাহফিল থেকে হাদিসটার অনুবাদ মনে রাখেন ন্যায় পরায়ণ বাদশাহ বলেন এক নাম্বার কি ন্যায় পরায়ণ বাদশাহ দুই নাম্বারে ওই যুবক যুবতী যারা আল্লাহর ইবাদত করে যৌবন কালটা কাটায় তিন নাম্বারে ওই মা নামাজি যাদের অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত থাকে ঠিক না ভাই ঠিক কথা বলেন চার নাম্বারে ওই যুবক যাকে কোনো সুন্দরী রূপসী মেয়ে জিনা করার জন্য আহ্বান করে সে বলে আমি আল্লাহকে ভয় করি তোমার ডাকে সাড়া দিতে পারবো না পঞ্চম নাম্বারে ওই দুই ব্যক্তি যে একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য আবার ঘৃণাও করে আল্লাহর জন্য ছয় নাম্বারে ওই দানবী যে আল্লাহকে খুশি করার জন্যই দান করে সেই দানটা গোপনে হতে পারে প্রকাশ্য হতে পারে সাত নম্বরে ওই জাকিরিনের সংখ্যা যারা গোপনে নিবৃত আল্লাহর জিকির করে আর আল্লাহ আজাব গজবের ভয়ে জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে কাঁদে আল্লাহ তুই আমাদেরকে এই কথা
কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে সকলে বলি আমিন সুবহানাকা সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা